আমার নাম জামিলুর রেজা চৌধুরী। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর। বেশ অনেকদিন থেকেই বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত। 2012 সালে আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার বেড়েছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে সরকার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009 এবং তার সাথে যে অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে, সেটা প্রণয়নের সাথে আমি জড়িত ছিলাম। 2008 সালে আমরা যেই সুপারিশমালা করি, যেখানে 306টি সুনির্দিষ্ট সুপারিশ ছিল, সর্বমেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদি, সেগুলোই বর্তমান সরকার এখন আস্তে আস্তে বাস্তবায়ন করছে। আমাদের প্রত্যাশা ছিল আমাদের সুপারিশমালাগুলো আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, তবে কিছু অর্থায়নের সমস্যা সরকারের পক্ষ থেকেও আছে, সেই জন্য বাস্তবায়নটা একটু ধীর গতিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমি যদি বলি তৃণমূল পর্যায়ে কৃষকদের তথ্য তাদের হাতে পৌঁছে দেওয়া, তাদের যেসব সমস্যা সেগুলো কীভাবে সমাধান তারা পেতে পারেন তার দিক নির্দেশনা দেওয়া, এগুলো অগ্রগতি হচ্ছে। সরকারের একটা বড় প্রকল্প হলো অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট, যেটাও বাস্তবায়ন এগিয়ে চলেছে। এখন ইউনিয়ন পর্যায়ে যে তথ্য সেবা কেন্দ্র এগুলো সেট আপ করা হচ্ছে, তার মাধ্যমেও অনেক তথ্য পৌঁছে যাচ্ছে। তবে সমস্যা হলো যে সরকারের পক্ষ থেকে অনেক সময় বেশি জোর দেওয়া হয় হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলোর উপরে, কিন্তু এটা ঠিক জনগণ কীভাবে ব্যবহার করবে সেটা নিশ্চিত করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নেওয়া হয় না, যার জন্য আমার ধারণা যে বিনিয়োগ সরকারি পক্ষ থেকে হচ্ছে তার হয়তো সম্পূর্ণ সুফল আমরা এখনও পাচ্ছি না, আরও কিছু সময় লাগবে। আর আমাদের শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ দিন দিন বাড়ছে। মাঝখানে কয়েক বছর আমরা জানি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ার জন্য আগে যে আকৃষ্ট হতো একটা সময় ছিল, আকর্ষণও কিছু কমে গেছিলো, এখন আবার দেখা যাচ্ছে যে না, অনেকে উৎসাহী হচ্ছে। বিদেশি বড় বড় প্রতিষ্ঠান যেগুলো সফটওয়্যার বা যারা হার্ডওয়্যারের, তারা কিন্তু বাংলাদেশে এখন R&D সেন্টার তাদের এটা সেট আপ ইতিমধ্যে কয়েকটি কোম্পানি করেছে এবং আরও কিছু কোম্পানি এখন এখানে বিনিয়োগের চিন্তা করছে। তার মানে হলো আমাদের যে তরুণ প্রজন্ম যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা নিয়ে বেরোচ্ছে, তাদের প্রতি বিশ্বের বড় বড় কোম্পানির আস্থা বাড়ছে। বিদেশে বড় বড় কোম্পানিতে আমাদের স্নাতকরা যাচ্ছেন, যদি মাইক্রোসফট বলি, গুগল বলি, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মোটোরোলা, এগুলোতে অনেক বাংলাদেশে কাজ করেন। কিন্তু আমাদের যেটা চ্যালেঞ্জ হলো ওইসব বড় কোম্পানিকে বাংলাদেশে কীভাবে আনা যায়, যেটা আরেকটু অগ্রগতি হওয়া আমার ধারণা হওয়া উচিত ছিল, সেটা হলো হাইটেক পার্ক। এটারও প্রি ফিজিবিলিটি স্টাডির সাথে আমি জড়িত ছিলাম অনেক আগে, এটা 2001 সালে প্রণীত। আমাদের ধারণা ছিল 4-5 বছরের মধ্যে আমরা এটা সেট আপ করতে পারবো, এখন 11 বছর হয়ে গেছে, অগ্রগতি হয়নি। এটা আমার মনে হয় যে সরকারকে আরেকটু সচেষ্ট হতে হবে। আর এমনি অগ্রগতির মধ্যে আরেকটা আছে যে আলাদা যে মন্ত্রণালয় করলো সরকার, অনেক আগে থেকে আমাদের সুপারিশ ছিল, সেটা মাত্র কার্যক্রম শুরু করেছে, এটাকে আরও আমার মনে হয় শক্তিশালী করা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যারা বিশেষভাবে শিক্ষা নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তারাই যাতে ওই মন্ত্রণালয়ে কাজ করতে পারেন। এই সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকজনকে এনে দিলে যে সুফল পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না, সুতরাং প্রপার ম্যান পাওয়ার যাতে ওইখানে পোস্টিং হয়
সেটা নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি।